আগামী তিন দিনের মধ্যে পার্কিং দায়িত্ব রাজ্য পরিবহন দপ্তরের হাতে তুলে দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে এই নির্দেশ দেন তিনি পার্কিং সংক্রান্ত বিষয়ে আগামী তিন দিনের মধ্যে রাজ্যের মুখ্য সচিবের কাছে সমস্ত কাগজ পৌঁছে দেওয়ার পাশাপাশি পরিবহন দপ্তরের হাতে দায়িত্ব তুলে দেবার নির্দেশ মুখ্যমন্ত্রীর বৃহস্পতিবার নেতাজি ইন্ডো স্টেডিয়ামে রাজ্যের প্রশাসনিক কর্তা পুলিশ কর্তাদের নিয়ে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই উঠে আসে উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলের কথা এ বিষয়ে মুখ্য সচিবের কাছে জানতে চান মুখ্যমন্ত্রী মুখ্য সচিব জানান বনগাতে পৌরসভার দুটি বড় বড় পার্কিং রয়েছে পাশাপাশি বেসরকারি আরও বেশ কয়েকটি পার্কিং রয়েছে প্রসঙ্গত মধ্যম গ্রামের প্রশাসনিক বৈঠকে বনগার কালিতলা পার্কিংসহ অন্যান্য পার্কিংয়ের প্রসঙ্গ মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশ পাবার কয়েকদিনের মধ্যেই কালিতলা পার্কিং সহ অন্যান্য পার্কিং পরিদর্শনে আসেন জেলা শাসক সুমিত গুপ্তা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা গত বুধবারও মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বনগাতে পরিদর্শনে আসেন নবান্নের এক প্রতিনিধি দল সাথে ছিলেন বারাসাত জেলা পরিবহন দপ্তরের আধিকারিকেরা প্রতিনিধি দলটি বনগাঁ পৌরসভা পরিচালিত কালিতলা পার্কিং বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড়ে পৌরসভার চেকিং পয়েন্ট লক্ষ্মী পার্কিং সহ অন্যান্য বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেন যদিও এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বলতে চাননি ওই প্রতিনিধি দলের সদস্যরা সূত্রের খবর মুখ্যমন্ত্রীর নির্দেশ পাবার পর সীমান্ত সংলগ্ন সাতটি জেলার জেলা শাসক ও পুলিশ সুপারদের নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্য সচিব সেই বৈঠকের ফলাফল এদিন মুখ্যমন্ত্রীকে জানান সচিব এদিন ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী আসুন ম্যাডাম আমাদের আপনার নির্দেশ মতো আমরা আগেই যখন আপনি মধ্যগ্রাম গেছিলেন আপনি নির্দেশ দিয়েছিলেন তারপর থেকে ম্যাম দুটো জিনিস আছে এখানে দেখা যাচ্ছে ম্যাম আমাদের আমরা সাতটা জেলা নিয়ে বসেছিলাম সেখানে ডিএমএসপি রা ছিলেন ম্যাম তারপরে যেটা আছে আমাদের মাননীয় মন্ত্রীদেরকে যেটা আপনি বলেছিলেন তাদের সঙ্গেও মিটিং করা হয়েছে ম্যাডাম এখানে যেটা আছে পেট্রাপোলে যেটা আছে যেটা আপনি ঠিকই বলছেন তা আজকে না বহুদিন ধরে চলে আসছে ম্যাম ওখানে আমাদের বনগাঁ মিউনিসিপ্যালিটির দুটো ট্রাক টার্মিনাস আছে ম্যাম বড় বড়ো ট্রাক টার্মিনাস এছাড়া ম্যাম আছে তিন চারটা ওখানে প্রাইভেট টার্মিনাস আছে সেখানে গভর্নমেন্ট তো কিছু পাচ্ছে না ম্যাম কিছুটা মিউনিসিপ্যালিটি কালেক্ট করছে কিন্তু বেশিরভাগ ম্যাম ওখানদের টাউটদের মধ্যে ট্রাকদের যেটা হেরানি হয় ম্যাম তো যেটা আপনার নির্দেশ মতো ম্যাম বনগা মিউনিসিপ্যালিটি একটা এনওসি গতকাল দিয়েছে একটু ভুল আছে ম্যাম এটা এনওসি আজকে সংশোধন করে দিয়ে দিচ্ছে এনওসি যদি কোনো ভুল থাকে আরবান ডিপার্টমেন্টকে বলো ডাইরেক্ট একসাথে করে দেবে সব কটা চন্দিবা সব কটা একসাথে করে দেবে দিয়ে একদম ট্রান্সপোর্টকে দিয়ে দেবে আর যদি কোনো মিউনিসিপ্যালিটি এনওসি না দেয় কি লাইনে করবে লাইনগুলো ঠিক করে দাও যেভাবে দিয়েছে সেটা অত্যন্ত অন্যায়ভাবে দেয়া হয়েছে ওটা এনওসি নয়

পাশাপাশি এদিন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার তরুণ হালদারকেও পেট্রাপোল বর্ডার সংক্রান্ত বিষয়ে বাড়তি নজরদারির কথা বলেন মুখ্যমন্ত্রী তরুণ আছে বনগা ওই বনগা কিন্তু ইন্দো বনগা পেট্রোপোল সামলাতে হবে রাইট ম্যাম অলরেডি পরশু দিনকে মিটিং হয়েছে সিএস স্যার দেখেছেন ম্যাম তো মিটিং হয়ে গেছে ডিটেইলস ইনস্ট্রাকশন স্যার দিয়ে দিয়েছেন স্যার আমি অলরেডি প্ল্যানিং করে নিয়েছি ম্যাম অ্যাকর্ডিংলি করে নেব কোনো অসুবিধা হবে না ম্যাম Bureau report, news, no man's land, Kolkata.